ফিরে গেছে কত ওভারটানেলে গলা চিনে ইচ্ছেরা ছুটে চলে ইচ্ছে করে এই গানটা গাইলাম যেহেতু টানেলের উল্লেখ আছে আর আসার আগে কিছু আমাকে বলছিলেন যে ওভারটানেল গানটাকে এই মেট্রোকে উদ্দেশ্য করে লেখা কিন্তু সেটা অনেক আগেই লেখা এই মেট্রো পরিকল্পনা শুরু হওয়ার আগে কিন্তু আজকে কোথাও যেন দুটো অ্যাড করতে কিন্তু দুটো লাইনই মাত্র আরেকটু শুনবো না ভাই সে অনুষ্ঠানে আসলে যাত্রীদের মধ্যে একটা প্রশ্ন রয়েছে যে কবি সুভাষ থেকে যে রুবি পর্যন্ত সেখানে লাস্ট টাইমটা অনেক কম প্রথমটা শুরু তো করি তারপর তো দেখা যাবে একটু তো শুরু করতে দিন বুঝতে দিন ফিল করতে দিন যে কোথায় কিরকম মানুষের ডিমান্ড তারপর আমরা করে তাছাড়া আরেকটাও যেটা কথা ওই রুটেই যাত্রীদের যে ভাড়াটা সেটা একটু বেশি অনেকে মনে করছে ভাড়াটা তো
একটা নির্দিষ্ট প্যারামিটার আছে তার মধ্যে ডিটারমিন হয়। আচ্ছা, তাছাড়া এখানে যে রুটগুলো সেখানে কি ধরনের পরিষেবা থাকবে? আমরা দেখলেন তো আপনারা কিংবা টাইমিং কিউআর কোড টিকিট দিচ্ছি যাতে মানুষের খুব তাড়াতাড়ি সবকিছু করতে পারে। আমরা টোকেন দিচ্ছি, স্মার্ট কার্ড দিচ্ছি, স্মার্ট কার্ড যারা আছে একটা স্মার্ট কার্ডে যেখানে চলছিল সেখানে এই স্মার্ট কার্ড হচ্ছে এখানে অ্যাপ্লিকেবল। লাস্ট একটা বিষয় সেটা হচ্ছে যে নদীর নিচ দিয়ে তো অনেক বেশি যাত্রী সংখ্যা হবে বলে মনে করা হচ্ছে, তাহলে এখানে সার্ভিস ফ্রিকোয়েন্সিটা কিরকম হবে? অফ দা বেস্ট, এখন তো সাত মিনিট অন্তর্গত আছে, আরও আমরা বাড়াবার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ। মোবাইলগুলো নামান, যারা মোবাইলে তুলবে তারা অন্যদিকে যান, অন্যদিকে যান, মোবাইলে তুলবে, মোবাইল নামান। দাদা আপনাকে আপনাকে সরতে হবে, কিছু না, একটু বেঁচো, বেঁচো বেঁচো, অনেক জায়গা আছে, দরজা এতগুলো দরজা, অতিরিক্ত আনন্দ হচ্ছে আজকের থেকে, মানে আনন্দের আগে কোনোদিন হয়নি, কারণ বহু বছরের অপেক্ষা ছিল আমাদের কলকাতাবাসী, হাওড়াবাসী দুপক্ষেরই যে কবে এই মেট্রো চলাচল শুরু হবে। কারণ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা থেকে হাওড়া আসাটা মহা মুশকিল ব্যাপার ছিল, অতিরিক্ত যানজট হতো, অতিরিক্ত ট্যাক্সি ভাড়া, এখন সেই টোটাল চিন্তামুক্ত, মাত্র সাত মিনিট আট মিনিটের মধ্যে কলকাতা থেকে হাওড়া, হাওড়া থেকে কলকাতা। তবে হ্যাঁ, কিছুদিনের মধ্যে শিয়ালদা চালু হয়ে গেলে, শিয়ালদা স্টেশনের ট্রেন মিস করলে হাওড়া, হাওড়া স্টেশনের ট্রেন মিস করলে শিয়ালদা, খুব সুবিধা। এই যে এতক্ষণ ধরে রাস্তা জ্যাম করে গঙ্গার ওপর দিয়ে, ব্রিজের ওপর দিয়ে আসা, এবং এখন গঙ্গার নিচ দিয়ে চলে যাওয়া, কি বলবেন? এটা পুরো মারাত্মক অনুভূতি, এরকম অনুভূতি দিয়ে আমরা কোনোদিন পাবো ভাবিনি। তো যাই হোক, চালু হয়ে গেল, আজকে সেই এক্সপিরিয়েন্সটা করতে এলাম, খুবই ভালো। তার মধ্যে লাইটিংটা যেটা করেছে আরো ভালো লাগছে, যে বোঝা যাচ্ছে মার্কিং করা আছে, যে গঙ্গার নিচ দিয়ে ফার্স্ট ডে ফার্স্ট মেট্রোতে উঠে তার অনুভূতি কিরকম? অনেক ভোরবেলা বেরিয়েছি, আমার আগেও অনেকে চলে এসছে, রেস্টুরেন্ট স্টেশনে যখন গেলাম রাত দুটোর সময়, প্রথম জন যে এসছে রাত দুটোর সময় এসে বসেছিল, আমরাও তো আগে আসিনি, পাঁচটার মধ্যে সাড়ে পাঁচটার মধ্যে চলে এসেছে, সেই জন্যই এসছি যাতে প্রথম দিন প্রথম রাইডটা করা যায়, এটা ইতিহাস একটা, এতদিন পরে আর এশিয়ার মধ্যে প্রথম নদীর তলা দিয়ে মেট্রো যাচ্ছে। দাদা
আমি কই দিছে এ বকি ওই বিমান দাও এসেছে কোথায় Station Howrah, the Station Howrah, those who live on both sides. Commissioner, before they set to find the station, this train is bound for Howrah Maidan. আজকে দিনের জন্য আমরা অপেক্ষা করেছিলাম এবং দেশের মানুষের মধ্যে কি মানে আনন্দ কি উত্তেজনা সবাই এই দিনটার জন্যই অপেক্ষা করছিল ট্রান্সপোর্ট সিস্টেমে একটা যুগান্তকারী পরিবর্তন চলে এলো এই পরিবর্তনটাই আমরা চাইছিলাম এই আনন্দটাই মানুষের সঙ্গে উপভোগ করতে চাইছিলাম এবং বাইরেও কত মানুষ অপেক্ষা করছে ফার্স্ট মেট্রো ট্রাভেল করার জন্য তো ট্রান্সপোর্ট সিস্টেমে একটা যুগান্তকারী পরিবর্তন এসে গেল বিপ্লব এসে গেছে যে মানুষ এখন বুঝতে মেট্রো করে ভরসা করবে রোড ট্রান্সপোর্টের উপর নয় পূজা পূজা ট্রেন ঢুকে গেছে এই তুই যা এবার শর্ট শর্ট এবার আবার এর মধ্যে चल कर देश को विकसित बनाना है पुरखों के मूल्यों के संग आगे बढ़कर आने वाले कल को सम जय श्री कृष्ण सुनो मैं श्री जय गुरु ने जय श्री कृष्ण प्लीज जय श्री कृष्ण
هم